নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলাতে একটি কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং সেখানে বিভিন্ন রকমের পোস্ট ছিল যেখানে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন। তো তারই আজকে আপডেট নিয়ে চলে এসেছি আমরা, যেখানে আপনাদের জন্য একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে এবং যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর ডেট দেওয়া রয়েছে, তার সঙ্গে রয়েছে আপনাদের শর্টলিস্ট। এখানে তো কার কার নাম রয়েছে সেগুলো আমরা দেখে নেবো। তার আগে চলুন একবার আমরা জেনে নিই যে কোন কোন পোস্ট ছিল সেখানে যেখানে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন, এবং এই নোটিশে সেই সকল পোস্টের কিন্তু আপনাদের নামগুলি বেরিয়ে এসেছে এবং কারা কোন ডেটে ইন্টারভিউ দিতে পারবেন সেগুলি কিন্তু সমস্ত এখানে বলে দেওয়া রয়েছে। তো চলুন তার আগে আমরা জেনে নিই সেই পোস্ট, সেই নোটিফিকেশনে কি কি পোস্ট ছিল। যেখানে ছিল ইমিউজেশন ভলেন্টিয়ার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, পাবলিক হেলথ, তারপরে ছিল ল্যাব টেক, তারপরে ছিল মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, তারপরে স্টার নার্স, তারপরে কাউন্সিলার, তারপরে রয়েছে ব্লাড ব্যাংক ল্যাব টেক, তারপরে টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড ব্যাংক, তারপর রয়েছে ল্যাব টেক ব্লাড ব্যাংক, তারপর রয়েছে অ্যাটেন্ডেন্স, তারপর রয়েছে কুক, তারপর রয়েছে নিউট্রিট স্পেশালিস্ট। এই সকল পোস্টে কিন্তু আপনারা আবেদন করেছিলেন। তো এখানে যারা যারা আবেদন করেছিলেন তাদের জন্যই কিন্তু আজকের এই আপডেটটি, যেখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের মেমো নাম্বার দেওয়া রয়েছে, যে মেমো নাম্বারের নোটিশ দেখে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনাদের নাম লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো তার আগে চলুন আমরা দেখে নিই এখানে আপনাদের ইন্টারভিউটি কোথায় হবে। ইন্টারভিউটি হবে ফুড সেফটি অফিস বিল্ডিং, কনফারেন্স হল সি, এমওএইচ অফিস বহরমপুর মুর্শিদাবাদ। এই অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউ হবে। কার কোন ডেটে ইন্টারভিউ রয়েছে সেটি আপনারা একটু পরে জানতে পারবেন, এবং এখানে দেওয়া রয়েছে আপনাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সঙ্গে। ঠিক আছে, এই সকল ডকুমেন্টস গুলি আপনাদেরকে ইন্টারভিউ অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আপনারা একবার চেক আউট করে নেবেন। ঠিক আছে, যেখানে প্রথমে রয়েছে একটি অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, তারপরে অ্যাড্রেস প্রুফ নিয়ে যেতে হবে, এজ প্রুফ নিয়ে যেতে হবে আপনাদেরকে, তারপরে ওয়াল মার্কশিট যেগুলি আপনারা দিয়েছিলেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময়, তারপরে কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটিও কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনারা যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন অবশ্যই আপনাদেরকে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এবং অরিজিনাল টু হুইলার ড্রাইভিং লাইসেন্স যাদের প্রয়োজন তারা। ঠিক আছে, যে সকল পোস্টে প্রয়োজন, তারপরে এখানে ডকুমেন্টস রিলেটিং টু গার্জেন আইডেন্টিটি যে সকল পোস্টে প্রয়োজন তারা কিন্তু নিয়ে যেতে হবে। তারপরে আপনারা এখানে একবার টার্ম অ্যান্ড কন্ডিশন গুলি একবার করে দেখে নেবেন। ঠিক আছে, তো আমরা এখন চলে যাব একটু নিচের দিকে যেখানে নাম লিস্ট গুলি প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নামের লিস্ট, এখানে লিস্ট ফর ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর ডকুমেন্টস ভেরিফিকেশন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আপনারা একে একে নামগুলি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে, কিংবা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে রিক্রুটমেন্ট অপশনে চলে আসবেন। এখানে রয়েছে সেই নোটিশটি, 26/7/2022 তারিখে এটি পাবলিক হয়েছে, কিংবা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন, সেখানেও কিন্তু এই নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন এই নোটিশটি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ইমিউজেশন ভলেন্টিয়ার। ইমিউজেশন ভলেন্টিয়ারে যাদের যাদের নাম রয়েছে তাদের এখানে ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম দেওয়া রয়েছে 1/8/2022 থেকে। ঠিক আছে, তো তারপরে একটু নিচের দিকে চলে যাবেন, এখানে কিন্তু সকলের নাম কিন্তু পাবলিক হয়েছে, আপনারা দেখে নেবেন কার কার নাম এখানে পাবলিক হয়েছে। ঠিক আছে, তারপরে এখানে রয়েছে ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ এর জন্য কার কার নাম প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন। আপনাদেরও ইন্টারভিউ হয়ে যাবে 1/8/2022 বেলা 11টার সময়। ঠিক আছে, তারপরে একটু নিচের দিকে আসার পরে আমরা এখানে দেখতে পাবো ল্যাব টেক পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করেছিল তাদের নাম, আপনাদেরও ইন্টারভিউ 1/8/2022 বেলা 11টার সময় এখানে দেখতে পাবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, আরো কিছু পোস্ট রয়েছে, তো আপনারা এখান থেকে নামগুলি চেক আউট করে নেবেন। চলুন আমি নিচের দিকে চলে যাচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার। ঠিক আছে, এদের ইন্টারভিউ হবে 1/8/2022 বেলা 1টার সময়। ঠিক আছে, তারপরে আর একটু নিচের দিকে চলে যাবো আমরা, এখানে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার দেখতে পাচ্ছেন, অনেকগুলি নাম কিন্তু প্রকাশিত হয়েছে। তারপর রয়েছে স্টাফ নার্স, তো স্টাফ নার্সে যাদের নাম এখানে প্রকাশিত হয়েছে তাদের কিন্তু 2/8/2022 বেলা 11টার সময় আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যেতে হবে। ঠিক আছে, তারপর চলুন নিচের দিকে, এখানে দেখতে পাচ্ছেন কাউন্সিলর পোস্ট রয়েছে। কাউন্সিলর পোস্টে যাদের নাম প্রকাশিত হয়েছে তাদেরও ইন্টারভিউ হবে 2/8/2022 বেলা 11টার সময়। তো এখান থেকে আপনারা ডেট এবং টাইমগুলি কিন্তু একবার ভালো করে দেখে নেবেন আপনাদের নামগুলি চেক করার পরে। তারপর চলুন নিচের দিকে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন ল্যাব টেকের জন্য রয়েছে ল্যাব টেক BSSU, ল্যাব টেক BCSU, এখানে দেখতে পাচ্ছেন 2/8/2022 বেলা 1টা থেকে, কিন্তু দুপুর 1টা থেকে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, তারপরে চলুন নিচের দিকে যাই, এখানে ল্যাব টেকে প্রচুর প্রার্থীর নাম এখানে প্রকাশিত হয়েছে, ভালো করে দেখে নেবেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে ল্যাব টেক ICTC, এদের ইন্টারভিউ হবে 3/8/2022 বেলা 11টার সময়। ঠিক আছে,
তারপরে নিচের দিকে যাওয়ার পরে চলুন আর কি পোস্ট, যে সকল পোস্টগুলি রয়েছে দেখে নিই আমরা। এখান থেকে আপনারা নামগুলি অবশ্যই চেক আউট করে নেবেন একবার, যে কার কার নাম এখানে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তারপরে তো এখানে দেখতে পাচ্ছেন ল্যাব টেকের জন্য কিন্তু অনেকেরই নাম এখানে প্রকাশিত হয়েছে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ব্লাড ব্যাংক ল্যাব টেক, আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে 4/8/2022 তারিখ বেলা 11টা থেকে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন 4/8/2022 তারিখ বেলা 11টা থেকে আপনাদের ইন্টারভিউ হবে। তো নিচের দিকে চলে যাব আমরা, আরো যে সকল পোস্ট গুলি রয়েছে, তো ব্লাড ব্যাংক ল্যাব টেক এর কিন্তু দুটি টাইম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, 4/8/2022 তারিখ 11টার সময় একটি, আর 4/8/2022 তারিখ দুপুর 1টার সময় একটি। তো কাদের নাম কোথায় রয়েছে একটু চেক আউট করে নেবেন ভালো করে, যে 11টার সময় রয়েছে আপনার নাকি দুপুর 1টার সময় রয়েছে, ঠিক আছে? তারপরে নিচের দিকে চলে যাব, নিচের দিকে যাওয়ার পরে এখানে একটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন, টেকনিক্যাল সুপারভাইজার। টেকনিক্যাল সুপারভাইজারের জন্য 5/8/2022 তারিখ বেলা 11টা থেকে আপনাদের ইন্টারভিউ রয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড ব্যাংকের জন্য এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ ডেট, সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে, আপনার নাম, গার্জিয়ান নেম, সমস্ত কিছু দেওয়া রয়েছে, আপনারা একবার চেক আউট করে। বন্ধুরা, টেকনিক্যাল সুপারভাইজারে কিন্তু অনেক প্রার্থীরই নাম এখানে পাবলিক হয়েছে, আপনারা দেখতে পাবেন নোটিশটি ডাউনলোড করলে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ল্যাব টেক ব্লাড ব্যাংক, এখানে দেখতে পাচ্ছেন 10/7/2022 তারিখ বেলা 11টা থেকে কিন্তু আপনাদের ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে? তো তারপরে চলুন দেখে নিই আর কি কি আছে। ল্যাব টেক ব্লাড ব্যাংকেও কিন্তু অনেক প্রার্থীরই নাম এখানে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লিস্ট করে দেওয়া রয়েছে, পাশে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে আপনাদের। তারপরে নিচের দিকে চলে যাব আমরা, এখানে দেখতে পাচ্ছেন কাউন্সিলর, কাউন্সিলরের জন্য ইন্টারভিউ হবে 12/8/2022 তারিখ বেলা 11টা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তারপরে চলুন নিচের দিকে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স এর জন্য ইন্টারভিউ আপনাদের 12/8/2022 তারিখ বেলা 11টা থেকে হয়ে যাবে। এবং তারপরে যেটি রয়েছে অ্যাটেন্ডেন্স এর, এখানে দুটি টাইম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, যে একটি হচ্ছে কিছু জনের এখানে রয়েছে বেলা 11টার সময়, সকাল 11টার সময়, এবং কিছু জনের রয়েছে এখানে অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছেন 12/8/2022 তারিখ দুপুর 1টার সময়, ঠিক আছে? তো ভালো করে এটি চেক করে নেবেন যে আপনার কোন টাইমে রয়েছে ইন্টারভিউ। তো চলুন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কুক পোস্টের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের ইন্টারভিউ এখানে হয়ে যাবে 12/8/2022 তারিখ দুপুর 1টার সময়, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিউট্রি সেশন স্টেট পোস্টের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের ইন্টারভিউ 12/8/2022 তারিখ দুপুর 1টার সময় হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, টোটাল এখানে যে প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে সেটি সংখ্যাটি হচ্ছে 1,760টি প্রার্থীর কিন্তু এখানে নাম প্রকাশিত হয়েছে, যাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তীতে সরকারি বেসরকারি আপডেটগুলি সবার আগে পেয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।